হ্যালো বন্ধুরা, রান্নায় রকমারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সকলের ফেভারিট কার্টুন ডোরেমনের পছন্দের খাবার ডোরা কেক বা এই ডোরা রেসিপি ইয়াকি। তৈরি করা যত সহজ, এটি খেতে ততটাই সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডোরা কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুগার পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক, এবং 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মধু। এবার এই সমস্ত উপকরণের মধ্যে আমি অল্প অল্প করে দুধ দেব এবং একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলা করলে হবে না, একটু ঘনই রাখতে হবে যাতে প্যানের মধ্যে এটা খুব বেশি ছড়িয়ে না পড়ে। হালকা হালকা করে অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কত স্মুথ হয়েছে ব্যাটারটা। সবশেষে আমি এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি এবং আর একটু ভালো করে ফেটে নেব। বাটার দেওয়ার পর আবার আমি ব্যাটারটাকে ভালো করে একটু নেড়ে নিয়েছি। এবার আমাদের ব্যাটার সম্পূর্ণভাবে রেডি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে আমি ভালো করে গরম করে এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার এই এক্সট্রা অয়েলটাকে আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। প্যান ভালো করে গরম হয়ে গেছে, ফ্লেমটা আমি একেবারে লো রেখেছি। এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। 2 থেকে 3 মিনিট ধরে একদম লো ফ্লেমে ডোরা কেক কুক করতে হবে। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখে নেব। খুব সুন্দর হয়েছে। এবার উল্টো পিঠটাও আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। উল্টো পিঠটাও দেখবো। বাহ, এদিকটাও খুব সুন্দর কুক হয়ে গেছে। এবার আমি তুলে দিচ্ছি। আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, একদম ছড়িয়ে পড়ছে না। তিন মিনিট হয়ে গেছে, এবার এটাকেও আমি দেখে নেব। এটাও খুব সুন্দর ফুলেছে। এবং দারুণ সুন্দর একটা ব্রাউনিশ কালার এসেছে।
উল্টো পিঠটা দেখে নেবো এবার। বা এটাও সুন্দর হয়েছে। এইভাবে আমি এক এক করে সব ডোরা কেক গুলো বানিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। এইভাবে আমি সমস্ত ডোরা কেক গুলো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চকলেট স্প্রেড লাগিয়ে নেব। খেয়াল রাখতে হবে চকলেট স্প্রেড দেওয়ার সময় যেন ডোরা কেকগুলো ঠান্ডা থাকে। খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ডোরা কেকটা খুব স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।